মাছে ভাতে বাঙালি, বাঙালি মানে মাছ ছাড়া তো চলেই না। একটু ভাত, পাতে এক টুকরো মাছ, অসাধারণ একটা খাওয়া হয়ে যায়। তাই তো আজকে চলে আসলাম আবুধাবির মাছের বাজারে। সালামু আলাইকুম ভিউয়ার্স, সবার সাথে আবুধাবির মাছের বাজারের একটি ভিডিও শেয়ার করছি আজকে। আসলে খুব কয়েকদিন থেকে কোরাল মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখানে আমাদের দেশের কোরাল তো পাবো না, তাই এই যে আবুধাবির মিনাতে মাছের বাজারে আসলাম সামুদ্রিক কোরাল কেনার জন্য। এখান থেকে খুব খুব না হলেও মাঝে মাঝে মাছ কেনা হয়, ফ্রেশ মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছগুলো, হামর, সেহেরি দেন আমাদের দেশের। মাঝে মাঝে লটিয়া মাছ পাওয়া যায়, আর ছোট চিংড়ি বা গলদা চিংড়ি আমরা যা বলি ওটা নিয়ে এখান থেকেই কিংফিশ নেওয়া হয় মাঝে মাঝে। আসলে এত এত মাছের মাঝে সে আমাদের মানে নাম জানা মাছগুলোই খুঁজি, কিন্তু পাওয়া তো যায় না। তারপরে চেষ্টা করি খুঁজে নেওয়ার জন্য, এই যে ছোট বড় নানান প্রজাতির মাছ। আর আমার তো আসলে আজ চোখ যাচ্ছে চিংড়ি মাছের উপরে, ইনশাল্লাহ চিংড়ি মাছও নিব আজকে। কাটল ফিশ, এটি হচ্ছে লবস্টার। লবস্টার চিংড়িগুলো দেখতে খুবই আকর্ষণীয়, বড় জাতের চিংড়ি যেটা এক কথায় বলা যায়। এখানে আছে হামর, সেহেরি মাছ, এখানে হচ্ছে ঝিনুক। এক এক দেশের খাদ্যাভ্যাস এক এক রকম, যদিও আমাদের কাছে তা অদ্ভুত, কিন্তু অন্যান্যদের কাছে তা হয়তো প্রিয় খাবার। স্ক্রুইল, এত এত নানাবিধ মাছ, আসলে নাম জানি না, জানলে সবার সাথে পরিচয় করিয়ে দিতাম আবুধাবির এই সমুদ্রের মাছগুলোর। এখানে দাম দেওয়া আছে, কিছু মাছের নামও দেওয়া আছে। আমরা নিব আজকে কোরাল মাছ। এখানে দেখা যাচ্ছে কিংফিশ, এটা মূলত মুখবুজ বা মাছের বিরানি, ওটার জন্য বেশি কিনা হয়, ফ্রাই করে মুখবুজ, অ্যারাবিয়ান খাওয়ার বা বিরানি করা হয়। খুবই মজার একটা মাছ, এটাতে কাঁটা কম থাকায় ছোট বড় সবাই খুব মজা করে খায়। এই যে আমার পছন্দের আরও কিছু মাছ, চিংড়ি মাছ, এগুলো হচ্ছে সমুদ্রের অন্য কোনো মাছ, যদিও আমি নাম বলতে পারছি না এখন। এত এত মাছের সমারোহ দেখতে দেখতে আমাদেরও মাছ কিনা প্রায় শেষ। আপনাদের থেকেও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।